তারিখে হাইকোর্ট একটি নির্দেশ প্রেক্ষিতে যে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগর এলাকায় বন্ধের জন্য, এর প্রেক্ষিতে আজকে সরকার পক্ষ তারা চেম্বার বিচারপতির কোর্টে আপিল আবেদন করেন। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং এক মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আদালতে যারা প্যাডেল চালিত রিক্সার মালিক ঐক্য সংগঠন তাদের পক্ষে সাবমিশন ছিল যে আজ যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে, বিগত তিন মাস ধরে আমরা দেখছি যে ঢাকার সড়কগুলোতে যত্রতত্র রিক্সা চলছে, এই রিক্সাগুলোর কোনো নিবন্ধন নেই, এই রিক্সাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিক্সার যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে আমরা আদালতকে বলেছি যে যেহেতু তাদের কোনো লাইসেন্স বা ফিটনেস নেই, তারা সড়কে চললে এটি সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি হবে। এবং তার সাথে আমরা আদালতকে বলেছি যে আপনারা অবগত আছেন যে 19 নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন ছাত্রী, তিনি তার নিজের ক্যাম্পাসে চলাচলের সময় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এবং এই রিক্সাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে, জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে। কারণ এই যে আমরা সরকার আজকে যে আমরা নিরাপদ সড়ক চাই, এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনগুলো আজকে ফলশ্রুতিতে আমাদের আবেদন ছিল যে ঢাকা শহরে অবৈধ কোনো বাহন, যান্ত্রিক বাহন যাতে চলাচল করতে না পারে, এই মর্মে হাইকোর্টের আদেশটা যাতে বহাল রাখা হয়। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন বা চলছে, এই রিক্সাগুলো চলাচলে কোনো বাধা নেই।